আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি রিভিউ করব QQ0 DM9 ইয়ারফোনটি। সাথে আছি আমি তৌফিকুজ্জামান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে অনলাইনের মোস্ট ট্রাস্টেড শপ বরিশাল গ্যাজেট স্টোর। তারা খুব দ্রুত দেশের আনাচে কানাচে পণ্য সুলভ মূল্যে ডেলিভারি করে থাকে। পণ্যটিতে 10% ডিসকাউন্ট পেতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটির মাধ্যমে তাদের গ্রুপে ভিজিট করুন। তো প্রথমেই আসি এর আনবক্সিংয়ে। QQ0 প্রতিটি ইয়ারফোনের মতো এতেও রয়েছে একটি প্লাস্টিকের বক্স যা আপনি ক্যারিং পাউচ হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং রয়েছে 3 জোড়া এক্সট্রা সিলিকন ইয়ারবাডস। এবার আসি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ডিজাইনের কথা বলতে গেলে ইয়ারফোনটির ডিজাইন এভারেজ, আর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ইয়ারফোনটির হেড দুটি হালকা যা মেটাল অ্যালয় দিয়ে তৈরি, এবং এর 1.2 মিটার লম্বা তারটি সিলিকন কোটেড দিয়ে কভার করা, এবং তারটির প্রোটেকশনের জন্য দেয়া হয়েছে একটি স্প্লিটার। এছাড়াও এর 3.5 মিলিমিটারের গোল্ড প্লেটেড অডিও জ্যাকটি অ্যারো বা ওয়াই শেপটির, এবং এটার প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে স্টেন রিলিফ। আর স্প্লিটারের কিছুটা উপরে দেওয়া হয়েছে HD মাইক্রোফোন, আর অপর পাশে দেওয়া হয়েছে একটি রিমোট বাটন। তাই ইয়ারফোনটির ডিউরেবিলিটি নিয়ে প্রশ্ন না করাই ভালো, কারণ 500 টাকার আশেপাশে QQ0 ইয়ারফোনগুলোর বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। এবার আসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাউন্ড কোয়ালিটি নিয়ে। DM9 এর সাউন্ড কোয়ালিটি ছিল অসাধারণ, তবে এর বেজে কিছুটা ঘাটতি থাকলেও ভোকাল ক্লারিটি ছিল ক্লিয়ার, আর সাথে পরিমিত ট্রেবল এবং মিড ইয়ারফোনটিকে ব্যালেন্সড ইয়ারফোন হিসেবে গড়ে তোলে। তবে যারা বেজ লাভার তারা QQ0 CK1 অথবা DM7 ইয়ারফোনটির রিভিউ দেখে আসতে পারেন, এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।